হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব ওমর অন ফায়ার লাইভে এসে টিকটকারদের রোস্ট করা সেই ভিডিও নিয়ে কথা বলেছেন, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এন্ড গাইস, এই আখি ইসলাম সম্পর্কে আরো মজাদার কিছু আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন জায়েদ খান, আমাদের এলেক্স সবুজ, আমাদের প্রিন্স মামুন, আমাদের হিরো আলম, এদের ভিডিও মানুষ কেন দেখে, এই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা থাকবে ভিডিওর শেষে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই আমরা কথা বলবো ওমর অন ফায়ার কে নিয়ে। বন্ধুরা, এই ওমর অন ফায়ার গত 2 দিন আগে একটা লাইভে এসেছিল, এবং সেই লাইভে এসে সে যে একটা রোস্টিং কোয়ালিটি ভিডিও বানিয়েছিল তার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায়। এবং যারা সেলিব্রিটি রয়েছে, টাকি সেলিব্রিটি, তাদেরকে এমন ভাবে পচানো হয়েছিল যেটা দেখে অনেকেই অনেক কথা বলেছে, অনেকেরই অনেক কথা ছিল। প্রিয় দর্শক, এই বিষয়ে সর্বশেষ মুখ খুলেছেন আমাদের ওমর ভাই। তিনি বলেছেন, আমি কারো উদ্দেশ্য করে এই ভিডিও বানাইনি। প্রিয় দর্শক, তিনি আরো বলেন যে আমি কারো কর্ম নিয়ে মজা করিনি, আমি জাস্ট একটা কন্টেন্ট, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেইভাবেই একটা কন্টেন্ট বানিয়েছি, এবং আমার কন্টেন্ট আমার দর্শকেরা দেখে মজা পায়, যার কারণে আমি সেইভাবেই কন্টেন্ট গুলি বানাই। প্রিয় দর্শক, এটা ছিল ওমর ভাইয়ের বক্তব্য। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আখি ইসলাম সম্পর্কে। গাইস, কয়েকদিন আগে আখি ইসলাম এবং রাহাত এই দুজনে মিলে একটা ডিলে সই করে, সেখানে তারা একটা মিউজিক ভিডিওর জন্য 12,000 টাকা করে চার্জ নেয়। কিন্তু সেই ভিডিও তো ফ্লপ খেয়েছে, মানে কোনো ভিউজই আসেনি, যে কাজটি করিয়েছিল তার চ্যানেলে কোনো ভিউজ আসেনি। তো এই আখি ইসলাম এবং রাহাতকে দিয়ে তারা একটা প্রমোশন চাচ্ছিল, কিন্তু এই আখি ইসলাম তাদের প্রমোশন দেয়নি, মানে সেই ইউটিউব চ্যানেলের মালিক দাবি করেছে যে তার টাকাগুলি তারা মেরে দিয়েছে। বন্ধুরা, কি বলবার, এরা হচ্ছে সেই পাপি যারা সোশ্যাল মিডিয়ার একটা আবর্জনা হিসাবে পরিচিত। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আমাদের জায়েদ খান, প্রিন্স মামুন এবং এলেক্স সবুজ, আর হচ্ছে আমাদের হিরো আলম, আরো কয়েকজন আছে এরকম, তাদের নাম নাই বলি, এই মানুষগুলির ভিডিও কেন মানুষে দেখে, আমার এই একটা প্রশ্ন। দেখুন, মানুষ যার যার কর্ম তার তার করতে হয়, যার যার পেট তার তার বাঁচিয়ে রাখতে হয়, কিন্তু আমরা এতটা বোকার সাথে বসবাস করছি যে এদের ভিডিওগুলি আমরা মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছি, কিন্তু এদের কন্টেন্ট দেখে আমাদের বিন্দু পরিমাণ কোনো বেনিফিটেড হচ্ছে না। প্রিয় দর্শক, একটা দেশের পরিস্থিতি সম্পর্কে আমরা জানি, সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি সম্পর্কে আমরা জানি, ধারণা নেই যে কে কোন পজিশনে আছে, কিন্তু এরা কি ধারণা দেয়। গাইস, একজন হচ্ছে চুল কালার করে, আরেকজন হচ্ছে নদীতে মাছ ধরে, আরেকজন ডিগবাজি দিয়ে আরেকজনের ঘরের ভিতরে ঢুকে যায়, আরেকজন উল্টাপাল্টা গান গেয়ে ভাইরাল হয়, এদের গান এত পরিমাণে ভিউজ আসে কোথা থেকে, এটা আমার মাথায় আসে না। প্রিয় দর্শক, আসুন আজ থেকে আমরা এমন কিছু করার চেষ্টা করি যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, ইনকাম করতে পারবো। তো গাইস, ইনকাম করার জন্য আপনি চাইলে কিন্তু আমার মতো ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন। আমার মতো ভিডিও বানিয়ে ইনকাম করতে হলে আপনাকে আগে একটা কোর্স করতে হবে, যেই কোর্সটি যারা ইউটিউবে মোটামুটি ভিডিও বানাতে পারে, মানে হচ্ছে আমার মতো ভিডিও বানাতে গেলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে, সেই কপিরাইট মুক্ত করে ভিডিও বানাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকে বা আমার জিমেইলে, বায়োতে জিমেইল এবং ফেসবুকের লিংক দেওয়া রয়েছে, আপনারা যেয়ে সেখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট সব ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।